সকালবেলা এখানে ছুটে এসেছি আমার সাথে অনুব্রত মণ্ডল আশিস ব্যানার্জি অভিজিৎ সিনহা এমএলএ আমি আর অভিজিৎ সিনহা আশিস ব্যানার্জি এলাম আর আমাদের আসার আগে অনুব্রত মণ্ডল এখানে পৌঁছে গেছে প্রেস মিট যাচ্ছে আমরা এখানে যা দেখলাম যা আমরা অনুধাবন করলাম তাতে অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে আমাদেরই লোককে খুন করবে তারপর আমাদেরই অগ্নিকাণ্ড করিয়ে দিয়ে সেখানে আমাদের বাংলাকে বদনাম করার যে চক্রান্ত চলছে তাকে সহ্য করব না তাকে সহ্য করা যাবে না আমি পুলিশ প্রশাসনকে বলেছি করা হাতে ক্রিমিনাল শুড বি ব্রট আন্ডার দি বুক ক্রিমিনালদের অ্যারেস্ট করতে হবে সে যেই হোক ক্রিমিনাল অ্যারেস্ট করতে হবে এবং তার পেছনে কনস্পিরেসি কি আছে সেইটা খুঁজে বার করতে হবে আমার দল এবং আমার পার্টি আমার স্টেট সরকার তার নামে বদনাম করানোর জন্য ললেসনেস প্রমাণ করানোর জন্য এটা একটা চক্রান্ত আমাদের উপপ্রধানকে খুন করা হলো তারপর আবার ওই একই পাড়ায় ঠিক উল্টো দিকের বাড়িতে অগ্নিসংযোগ হলো খেলা হচ্ছে পুলিশ প্রশাসনকে এবং সাথে সাথে মুখ্যমন্ত্রী জানার পথে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে সিট গঠন করেছে তারাও সন্ধ্যের মধ্যে চলে আসছে ডিজি নিজে আসছে এবং আমার সাথে এখানে সিনিয়র পুলিশ অফিসারের সাথে কথা হয়েছে তাদের কাছে আমি একটাই ডিমান্ড করেছি যে যারা বাংলাকে অপমান করতে চায় যারা বাংলাকে মাথা নিচু করতে চায় সে যেই হোক তাদের যারা চক্রান্ত করেছে তাদের প্রত্যেককে তীব্র ভাষায় ধিক্কার করে এবং সবাইকে অ্যারেস্ট করুন অ্যারেস্ট করে তাদের কোর্টের সামনে প্রডিউস করুন যত তাড়াতাড়ি সম্ভব করুন তার কারণ এর সহ্য করা যায় না আপনাদের কাদের বিরুদ্ধে অভিযোগ করা তারা করেছে বলে আপনারা আমি ইনভেস্টিং অথরিটি নই আমি ইনভেস্টিগেশন অথরিটি নই ইনভেস্টিগেশনের কাজ পুলিশের সিট গঠন করেছে মুখ্যমন্ত্রী সিটের সদস্যরা আসছে ডিজিও আসছে তারা এসে হাইয়েস্ট লেভেল অফ ইনকোয়ারি হোক